বন্ধুরা আজকে এই মিডনাইট নাইট আওয়ামী সরকার খালি করার নীতিতে দেশ চালাচ্ছে খালি করো গরিব মানুষ বস্তিবাসী কেউ রিক্সা চালান কেউ ভ্যান চালান কেউ সিএনজি চালান এই স্বল্প আয়ের মানুষরা কোনো রকমের জীবন ধারণ করার জন্য বস্তিতে থাকেন কোনো আদম সন্তান যারা মানুষ হিসাবে বিবেচিত এই ধরনের পরিবেশে এই 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 বস্তির মতো জায়গায় থাকতে পারে না মানুষ কিন্তু তারপরেও শুধুমাত্র স্বল্প আয়ের জন্য তারা সেখানে থাকেন কিন্তু আমি বলেছি যে সরকার খালি করার নীতিতে বিশ্বাস করে সারা বাংলাদেশ থেকে বিরোধী দল খালি করে দাও বিএনপি খালি করে দাও এর জন্য পদ্ধতি তারা অবলম্বন করেছেন সেটা হচ্ছে গুম আর ক্রস ফায়ার এর এটার মধ্যে দিয়ে আর এদিকে মামলা আর গ্রেপ্তার এইটা হচ্ছে তাদের মেথড খালি করার মেথড পদ্ধতি হচ্ছে দেশ থেকে বিরোধী দলকে খালি করা সেটা হচ্ছে গুম ট্রাসফায়ার অসংখ্য মামলা দিয়ে এবং কারাগারে আটকে রাখা এটা হচ্ছে দেশের বিরোধী দলের প্রতি খালি করার নীতি আর অসহায় মানুষ বস্তিবাসী এইখানে শকুনের দৃষ্টি পড়েছে এই ক্ষমতাসীনদের কারণ ওই জায়গাটা দখল করতে হবে অতএব এই জায়গাটা খালি করো সেই জন্য তারা আগুন লাগিয়ে দেয় এবং কয়েকটি জায়গায় কয়েক ধরনের মানে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটি পূর্বে প্রথমে আগুন লাগিয়ে দিয়ে অসহায় মানুষদেরকে নানাভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত করে দিয়ে এদেরকে আরও অসহায় করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে সেই জায়গাগুলো তারা দখল করবে এটাই হচ্ছে আওয়ামী সরকারের খালি করার নীতি তার শিকার হয়েছেন এই চলন্তিকা বস্তিবাসী আরামবাগ বস্তিবাসী ঝিলেরবার ঝিলের পার বস্তিবাসী বন্ধুরা আমার আওয়ামী লীগ সরকার যতদিন থাকবে ততদিন এই খালি করার নীতির মধ্যে দিয়ে এদেশের মানুষকে বসবাস করতে হবে কারণ ওদের যেখানে টার্গেট যদি দেখে যে একটি বাড়ি খুব সুন্দর কিন্তু এটা বিরোধী দল বিএনপি অথবা যে সরকারের সমালোচনা করে সেই লোকের বাড়ি এটা খালি করে দিতে হবে তাদেরকে কি যদি মনে করে যে কোনো বাড়িতে সুন্দরী মেয়ে আছে সেটাকে তুলে নিয়ে যেতে হবে সেটা করতেও তারা দ্বিধা করে না এই এই খালি করা পরিবারে পরিবারের থেকে শুরু করে বস্তি থেকে শুরু করে জনপথ থেকে শুরু করে দেশের গণতন্ত্রে বিরোধী দলের অস্তিত্বকে খালি করে দেওয়ার মধ্যে দিয়েই তারা এই নীতির প্রয়োগ করছে এইখান থেকে বেরিয়ে আসতে হলে আজকে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে একযোগে লড়াই করতে হবে এই লড়াই না করলে পড়ে। কারো অস্তিত্ব থাকবে না কারো গৃহ থাকবে না কারো বাড়িঘর থাকবে না কারো সন্তান সন্ততি থাকবে না বন্ধুরা আমার এই পরিস্থিতির মধ্যে তারা গর্ব করে বলেন যে দেশ উন্নয়ন হলে পরে সেখানেই ডেঙ্গুর প্রাদুর্ভাব হয় এখন কিভাবে মানুষকে হাসি ঠাট্টা করছে দেশ উন্নতির দিকে গেলে পরে তাহলে সেই দেশ নাকি সেখানে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ে এটা একটা মহামারী প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে আর এইটাকে তারা তাদের তথাকথিত উন্নয়নের সাথে মিলিয়ে বলছে যে উন্নয়ন হচ্ছে বলেই ডেঙ্গু মশার এডিস মশার প্রাদুর্ভাব হচ্ছে তাহলে কয়েকদিন পর বলবেন এই যে প্রতি বছর বন্যায় ধান ক্ষেত ভেসে যাচ্ছে গবাদি পশু ভেসে যাচ্ছে গরু ছাগল ভেসে যাচ্ছে এইটাও হচ্ছে আওয়ামী উন্নয়নের কারণেই বারবার বন্যা হয় এটাও হয়তো তারপরে বলবেন এরপরে হয়তো বলবেন যে প্রচণ্ড শীতে যখন কষ্ট পাবে মানুষ বস্তির মানুষরা যখন একটা গায়ে চাদর পায় না লেপ্ত শক্ত দূরে থাক তখনও বলবে আওয়ামী লীগের নেতারা যে দেশে উন্নয়ন হচ্ছে বলেই বেশি শীত পড়ছে এবং শীতে কষ্ট পাওয়াটা হচ্ছে উন্নয়নের নমুনা এই হচ্ছে আওয়ামী লীগের বৈশিষ্ট্য চরিত্র মানুষকে নিয়ে উপহাস করে তাচ্ছিল্য করে কারণ ওদের ভোটের দরকার পড়ে না ওদের দরকার পরে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাব থাকলে পরেই তো ভোট হয় ওদের দিনের বেলা ভোটের দরকার নাই ওদের রাতের বেলা ভোটের দরকার এই কারণেই তারা জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে উপহাস করতে পারে ব্যঙ্গ করতে পারে এই করার মধ্যে দিয়েই তারা দেশ পরিচালনা করছে বন্ধুরা আমার আজকে চারিদিকে আপনি দেখবেন ওরা এইটা বলে কে বলে ওবায়দুল কাদের সাহেব বলেন প্রধানমন্ত্রী বলেন ওনারা যেটা বলবে সেটা ঠিক একুশে আগস্ট বোমা হামলা হয়েছে সে বোমা হামলায় উনাদেরই লোকরা চার্জশিট দিতে পারেননি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপি নেতাদেরকে কিন্তু আওয়ামী লীগ চাই আওয়ামী লীগ চাইলে তো আপনার মানে যার প্রতি তাদের হিংসা আছে যার প্রতি বিদ্বেষ আছে তাকে তো ফাঁসাতেই হবে ক্ষমতায় এসছেন সম্পূরক চার্জশিট দিয়ে তারেক রহমান সাহেবকে সেখানে নাম দিয়েছেন তার আগে কিন্তু তারা যখন ক্ষমতায় ছিল না বিএনপিও ক্ষমতায় ছিল না তারা কিন্তু এটা তারেক সাহেবের নাম দেওয়া হয়নি অর্থাৎ তাদের বিচার বিভাগ হচ্ছে আওয়ামী বিচার বিভাগ তাদের বিচারিক প্রক্রিয়া হচ্ছে আওয়ামী বিচারিক প্রক্রিয়া এবং তাদের যারা বিরুদ্ধে কথা বলবে তারাই হচ্ছে ওই বিচারের আওতার মধ্যে আসবে এবং সেইখানে রায় হবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে না হলে শ্যামলীর গণভবন থেকে সেইখান থেকে রায় হবে এখানে স্বাধীন বিচার বিভাগ নেই এখানে কোনো স্বাধীন বিচারিক প্রক্রিয়া নেই যদি থাকত দেশরেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে থাকতেন না তার কোথাও কোনো সই নেই স্বাক্ষর নেই মিথ্যা মামলা অসত্য মামলা শুধুমাত্র তাকে কারাগারে নিয়ে যাওয়ার জন্যই তার বিরুদ্ধে এই মামলা দিয়ে নিজেদের বিচারককে দিয়ে আজকে কারাগারে বন্দি করে রেখেছেন এবং যে মামলায় জামিনযোগ্য সেখান থেকে জামিন তিনি পাচ্ছেন না কারণ একটাই যে বেগম খালেদা জিয়া যদি বাইরে থাকেন তাহলে মিডনাইট নির্বাচন করতে হয়তো অসুবিধা হতো শেখ হাসিনার এই অবৈধ সত্তা নিয়ে অগণতান্ত্রিক শক্তি নিয়ে বাইরে থাকে তার মানে কর্মকাণ্ড মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাইরে থাকলে শেখ হাসিনা এটা পারতেন না তাই নিজের পথের কাটা সরাতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে তাই নিজে তার সমস্ত অপকর্মগুলো করার জন্যই যাতে কোনো বিরোধিতা না হয় যাতে কেউ বিরোধী কোনো কথা বলতে না পারে এই কারণেই বেগম খালেদা জিয়া কার কারাগারে অন্য কোনো কারণ নেই অর্থাৎ প্রতিহিংসা পূরণ প্রতিহিংসা চরিতার্থ এইটার জন্যই আজকে বেগম খালেদা জিয়া আপনার বদ্ধ লাল কপাটের মধ্যে লৌহ কপাটের ভিতরে তাকে আবদ্ধ করে রাখা হচ্ছে এইটা একটি দুঃশাসন এই দুঃশাসন পরিচালনা করছেন শেখ হাসিনা কারণ ভোট দিলে উনি হেরে যাবেন জানেন তাই তিনি ভোটের নামে প্রহসন করেন দিনের বেলা করেন না বেলায় করেন তিনি জবাবদিহিতা থাকতে হবে জবাবদিহিতা গণতন্ত্র থাকলেই জবাবদিহিতা থাকবে ভোট হলে পরেই সেখানে কোনো না কোনোভাবে জনগণের কাছে জবাবদিহিতা দিতে হবে জবাবদিহিতার আক্কা আওয়ামী সরকার করে না শেখ হাসিনার সরকার করে না যদি থাকতো তাহলে আজকে এই যে চলন্তিকা বস্তি আরামবাগ বস্তি এইসব বস্তি পুড়ে যেত না কারণ এরা আদম সন্তান এরা মানুষের সন্তান এরা এদের বাড়ি ঘর পুড়ে যাবে আর বহাল তবিয়েতে আপনার এসি গাড়িতে করে মন্ত্রীরা ফুরফুর করে পতাকা উড়াতে উড়াতে ঘরে ফিরে যাবেন এটা গণতান্ত্রিক সমাজে এটি গণতান্ত্রিক দেশে যেখানে প্রকৃত গণতন্ত্র আসে সেখানে কখনোই সম্ভব নয় এরা ব্যর্থ সরকার এরা সামগ্রিক দিক থেকে ব্যর্থ সরকার বলেই জোর করে ক্ষমতা আঁকড়ে রেখেছেন যদি সফল সরকার হতো তাহলে সুষ্ঠু নির্বাচন দিতেন অবাধ নির্বাচন দিতেন আজকে রোহিঙ্গারা প্রায় দুই বছরের উপরে বাংলাদেশে এসেছে সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন তাদেরকে সাময়িকভাবে জায়গা দিতে এরা তাদের মানবতার দিকে তাকিয়ে তারপরে তাদের নিরাপত্তা এবং তাদের নাগরিকত্ব এটা নিশ্চিত করে তাদেরকে ফেরত দিতে হবে কিন্তু শেখ হাসিনা সরকার পারেনি আজকে দুই বছর হলো দশটা লোককেও ফেরত পাঠাতে পারেনি জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বলেছিলেন তাদের নিরাপত্তা এবং নাগরিকত্বটা দেখতে হবে কিন্তু কিচ্ছু করতে পারেনি তাহলে কি পেরেছেন আমরা শুনি প্রধানমন্ত্রী বলেন আমরা অনেক দিয়েছি অন্য দেশকে তাহলে আপনারা দিয়েছেনটা কি আর আপনারা পেলেন কি নিলেন কি আপনারা আপনারা শুধু দিয়েই গেছেন তাহলে পাওনা তো কিছু নাই পাওনা শুধু ব্যর্থতা দশটা কেউ আপনারা তার নিজের দেশে আপনারা ফেরত পাঠাতে পারেননি কূটনৈতিকভাবে ব্যর্থ অর্থনৈতিকভাবে ব্যর্থ শিক্ষা অর্থনীতি কোথাও এই সরকারের সাফল্য নেই নকলের একেবারে স্বর্গরাজ্য তৈরি হয়েছিল তাদের সময় প্রশ্নপাত্র পত্র স্বর্গরাজ্য হচ্ছে এই আওয়ামী লীগের আমলে সুতরাং সাফল্য কোথায় আজকে এই যে এত মানব সন্তান রোহিঙ্গারা বাংলাদেশে প্রায় দশ লক্ষের উপরে আজকে দুই বছরের উপরে চলে গেল এই সরকার কিচ্ছু করতে পারলেন না কোনো কূটনৈতিক তৎপরতার মধ্যে দিয়ে একটা সাফল্য অর্জন করবেন সেই সাফল্য তারা দেখাতে পারেননি এক ভয়ঙ্করতম পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি একটা ভয়ঙ্কর দুঃশাসকরা আমাদের শাসন করছে কিন্তু কথা বলা যায় না এখানে কোনো রাজনৈতিক প্রতিবাদ করা যায় না রাজনৈতিক প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং সেই মামলায় একতরফা বিচার হবে সেই মামলায় একতরফা বিচারিক প্রক্রিয়া হবে তাহলে সেই দেশে কীভাবে সম্ভব এর মধ্যেও জাতীয়তাবাদী দল যতটুকু আমরা স্পেস পাই যতটুকু আমরা আমাদের সাধ্য আমাদের নেতাকর্মীরা সেইখানে কাজ করে যাচ্ছেন আমি পূর্বেই বলেছি যে শুধুমাত্র মিছিল মিটিং নয় এই যে পোড়া মানুষ আজকে দেখেছেন এখানে যারা বসে আছে চেহারা দেখলেই বুঝতে পারবেন তাদের অসহায়ত্ব কত গভীর কত নির্মম তাদের উপরে এই আগুনে পুড়িয়ে দিয়ে বাড়িঘর পুড়িয়ে দিয়ে তাদেরকে পথে নামানো হয়েছে এই নির্মমতা ভয়াবহ বন্ধুরা আমার এদের পাশে আজকে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে শুধু আজকের এই প্রোগ্রাম দিয়ে নয় যেদিন এই ঘটনা হয়েছে সাথে সাথেই আমাদের নেতা কর্মীরা সবাই ছুটে গেছেন উত্তর বিএনপির যারা ওখানে